বাংলাদেশের বিচার বিভাগ কি স্বাধীন? এই প্রশ্নটি আমি করছি এ কারণেই যে আমি যখনই 29শে ডিসেম্বর মধ্যরাতের নির্বাচন নিয়ে কথা বলি, আমি যখনই নির্বাচনে কারচুপি নিয়ে কথা বলি, আমি যখনই বলি জাতীয় নির্বাচন থেকে শুরু করে স্থানীয় পর্যায়ে কোনো নির্বাচন আর সুষ্ঠু হচ্ছে না, তখন আমাকে একটা প্রশ্নের মুখোমুখি হর হামেশা হতে হয়, আমরা বিচার বিভাগে শরণাপন্ন হয়েছি কি না। আমার উত্তর থাকে না। না এ কারণেই যে এই বিচার বিভাগ কতটা স্বাধীন বা এই বিচার বিভাগ আদৌ তার নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারে কি না, তার কিছু এক্সাম্পল আমি আপনাদেরকে আজকে দেখাবো। আমাকে অনেক সময় প্রশ্ন করা হয়, আমি যখন আমার বিরুদ্ধে বা আমার উপরে হওয়া নানান রকম অবিচার অনাচার নিয়ে কথা বলি, আমাকেও ব্যক্তিগতভাবে অনেকে প্রশ্ন করেন যে আপনি তাহলে বিচার বিভাগে শরণাপন্ন হচ্ছেন না কেন, আপনি ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে মামলা করছেন না কেন, বা আপনি মানহানির মামলা করছেন না কেন। আমি কেন করছি না, আমি বিশ্বাস করি না যে আমি আদালতের কাছ থেকে কোনো রিলিফ পাব, আমি বিশ্বাস করি না আদালতের কাছে আমি ন্যায় বিচার পাব, এবং সে কারণে আমি কোনো মামলা করি না। আমি তো একজন পার রাজনৈতিক কর্মী, পার বলছি এ কারণে যে আমি খেয়ে না খেয়ে একটা রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত এবং আমি সেই দলের একজন ডাইহার্ড কর্মী। সুতরাং আমার বেলা বিচার বিভাগ আমি আস্থানাই রাখতে পারি, আমি হয়তো আমার রাজনৈতিক ফায়দার উসুলের জন্যে বা হাসিলের জন্যে আমি বিচার বিভাগ নিয়ে নানান কথা বলতে পারি। এটা অনেকে বলবেন, সরকারি দলে যারা আছেন তারা বলবেন যে উনি বিচার বিভাগ সম্পর্কে কুৎসা রটনা করেন, কারণ তিনি আসলে সরকারি দলের ঘোর বিরোধী এবং তিনি বিরোধী দলের রাজনীতির সঙ্গে যুক্ত, তিনি চান সব কিছুকে কালিমালিপ্ত করতে, তিনি চান রাষ্ট্রের যেই স্তম্ভগুলো আছে সেগুলোকে প্রশ্নবিদ্ধ করতে। তাহলে আমি খুব সাধারণ কিছু মানুষের উদাহরণ দেই। কেউ যদি তার ছেলেকে হারায়, কেউ যদি তার স্বামী হারায়, বাংলাদেশে আজকাল কি বলা হয় বলেন তো? দুই রকম কথা আসে। কিছুদিন আগে পর্যন্ত বলা হতো আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিচার চাই, অর্থাৎ একেবারে যে সাধারণ মানুষটি যার রাষ্ট্রের সেপারেশন অফ পাওয়ার নিয়ে কোনো রকমের কোনো ধারণা নাই, রাষ্ট্রের প্রশাসন যন্ত্র কিভাবে কাজ করে সে ব্যাপারেও যার কোনো ন্যূনতম আইডিয়া নাই, যে হয়তো কোর্টের বারান্দায় কোনো দিন দাঁড়ায় নাই, সেও অবলীলায় মনে করে যে সকল কিছুর নিয়ন্ত্রক আসলে প্রধানমন্ত্রী, নির্বাহী বিভাগের যিনি প্রধান। এখন ভেরি রিসেন্টলি এটা আবার একটু পরিবর্তন হয়েছে, এখন মানুষ বলে আমরা আল্লাহর কাছে বিচার দিলাম, মানে প্রধানমন্ত্রীর কাছে বিচার চেয়েও যখন আর বিচার পাওয়া যাচ্ছে না তখন শেষমেশ শেষ ভরসা ওপরওয়ালার কাছে বিচার দেয়া। এবং বাংলাদেশে এখন কেউ যদি কোনো অন্যায়ের শিকার হয়, কারোর উপরে যদি কোনো জুলুম হয়, তাহলে সে আল্লাহর কাছে বিচার দেয়। এস কে সিনহা সাহেবের কথা তো আপনাদের নিশ্চয়ই মনে আছে, বাংলাদেশের প্রধান বিচারপতি ছিলেন তিনি। তিনি তার ষোড়শ সংশোধনী রায়ে লিখেছিলেন যে নিম্ন আদালতকে কব্জা করবার পরে সরকার এখন উচ্চ আদালতের দিকে হাত বাড়িয়েছে। তিনি আরও লিখেছিলেন যে উচ্চ আদালত এখন কোনো মতে পানির উপরে নাকটা ভাসিয়ে ডুবুডুবু হয়ে টিকে আছে। এবং আমরা জানি এস কে সিনহা সিটিং চিফ জাস্টিস থাকা অবস্থায় কিভাবে দেশ ছাড়তে বাধ্য হয়েছেন, তাকে কিভাবে ভয় দেখিয়ে ভীতির মধ্যে এক প্রকার জোর জবরদস্তি করে তাকে দেশ থেকে বিদেশে পাঠিয়ে দেয়া হয়েছে, এই সব কিছু আমরা জানি। আমরা এটাও জানি জনাব অ্যাক্টিং আমাদের যে বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান, তাকে যেই জজ সাহেব খালাস দিয়েছেন তিনিও কিন্তু বাংলাদেশে থাকতে পারেন নাই, মামলায় খালাস দেওয়ার পরে তাকে বিদেশে চলে যেতে হয়েছে। সুতরাং এই যে বিচার বিভাগকে ভীষণভাবে করায়ত্ত করা, সেটা আজকে শুরু হয় নাই, সেটা আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরপরই সেই যাত্রা তারা শুরু করেছে। এবং আওয়ামী লীগ যখনই ক্ষমতায় আসে, আওয়ামী লীগ কিন্তু বিচার বিভাগকে তার অধীনে নেয়ার চেষ্টা করে, বিচার বিভাগকে দলীয়করণ করে। বাংলাদেশের স্বাধীনতার পর 72 থেকে 75 আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল, আওয়ামী লীগ কিন্তু উচ্চ আদালতের বিচারক অপসারণের পুরো ক্ষমতা রাষ্ট্রপতির হাতে নিয়ে নিয়েছিল, এবং রাষ্ট্রপতি তখন দেশের সর্বময় ক্ষমতার অধিকারী হয়েছিলেন এবং তিনি বিচার বিভাগকে সম্পূর্ণভাবে তার করায়ত্ত করে নিয়েছিলেন।
বাংলাদেশের জন্মের 51 বছর পার হয়েছে। আজ পর্যন্ত এখন অবধি উচ্চ আদালতে বিচারক নিয়োগের কোনো আইন আমরা পাশ করি নাই, এবং এর মধ্যে 51 বছরের মধ্যে মোটামুটি 25 বছর আওয়ামী লীগ ক্ষমতায়। মানে বাংলাদেশের দুর্ভাগ্য যে তার জন্মের অর্ধেকটাই, তার মানে তার জন্মের পরে তার এই পথ চলার পথ পরিক্রমার অর্ধেকটা জুড়েই তাকে আওয়ামী দুঃশাসন সহ্য করতে হয়েছে। 72 থেকে 75 চার বছর, 96 থেকে 2001 পাঁচ বছর, হইল 9 বছর, আর এখন তারা আছে 14 বছর, মোট 25 বছর প্রায়। অর্থাৎ বাংলাদেশের জন্মের অর্ধেকটা জুড়ে আওয়ামী লীগ, এবং এই আওয়ামী লীগ কোনোদিনও চায়নি বিচার বিভাগ স্বাধীন হোক। কারণ বিচার বিভাগকে দিয়ে তাদের যত রকম অন্যায্যতা আছে, যত অপকর্ম আছে, যত দুঃশাসন আছে, যত নিপীড়ন আছে দেশের মানুষের উপরে, তার সব কিছু তারা জায়েজ করিয়ে নিতে পারে, এবং তারা করেছে। আজকে গ্রেফতার হবার এক মাস পর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জামিন পেলেন। তাকে যখন গ্রেফতার করা হয়, তখন যেই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয় সেই মামলার এজাহারে তার নামই ছিল না। রাত 3টার সময় তাকে তার বাসা থেকে তুলে নিয়ে যাওয়া হয় জিজ্ঞাসাবাদের নামে। রাত 3টার সময় জিজ্ঞাসাবাদ, মানে উনি কি কোনো ভয়ঙ্কর অপরাধী যিনি দিনের আলো ফুটবার আগেই পালিয়ে যাবেন, যে কারণে তাকে রাত 3টার সময় গ্রেপ্তার করা হলো? প্রথম প্রশ্ন হচ্ছে, রাত 3টার সময় আপনি কোন আইনে তাকে গ্রেপ্তার করলেন? রাত 3টা তো গ্রেপ্তারের সময় নয়। এমনকি ভয়ঙ্কর যে খুনি, ভয়ঙ্কর যে অপরাধী, ভয়ঙ্কর যে জঙ্গি সন্ত্রাসী, তাকেও তো আপনি রাত 3টার সময় গ্রেপ্তার করতে পারেন না, তাকে জিজ্ঞাসাবাদের নামে আপনি তাকে তুলে নিতে পারেন না। কিন্তু বিএনপির মতন প্রধান বিরোধী দল, সরকারি দলের প্রধান প্রতিপক্ষ যে রাজনৈতিক দল, তার মহাসচিবকে, এবং যিনি কার্যত এখন নাম্বার ওয়ান পজিশনে আছেন, কারণ আমাদের চেয়ারপারসন তাকে মানে গৃহবন্দী রাখা হয়েছে, রাজনীতি থেকে দূরে রাখা হয়েছে, আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান দেশে ফিরতে পারছেন না, এই সার্বিক পরিস্থিতিতে পুরো দায়িত্ব কিন্তু পালন করছেন আমাদের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এবং প্রতিটা মানুষের তো একটা ইমপ্রেশন থাকে সমাজে, প্রতিটা মানুষের তো একটা পরিচয় থাকে সমাজে, উনি অত্যন্ত সজ্জন রাজনীতিবিদ হিসেবে পরিচিত। বিএনপি বা আওয়ামী লীগ বা অন্য কোনো রাজনৈতিক দল, যেই দলই আপনি করেন না কেন, একটা বিষয় কিন্তু সকল রাজনীতিবিদই একমত, বা সকল রাজনীতির সঙ্গে যারা যুক্ত আছেন, বা রাজনৈতিকবিদ, রাজনীতি সম্পর্কে যারা খোঁজ খবর রাখেন, রাজনীতিবিদদের সঙ্গে যাদের ওঠা বসা আছে, সকলেই কিন্তু একটা কথা এক বাক্যে স্বীকার করেন, যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর অসম্ভব সজ্জন একজন ব্যক্তি। সেই মানুষটিকে আপনি রাত 3টায় তুলে নিলেন জিজ্ঞাসাবাদের নামে, এবং পরে তাকে গ্রেপ্তার দেখানো হলো। গ্রেপ্তার দেখানোর পরে তিনি সাবেক মন্ত্রী ছিলেন, তিনি সাংসদ ছিলেন, তাকে ডিভিশন দেয়া হলো না। তার ডিভিশনের জন্য হাইকোর্টে যেতে হলো, তার ডিভিশনের জন্য রিট পিটিশন করতে হলো, এবং তারপরে আদালতের, উচ্চ আদালতের নির্দেশে তিনি ডিভিশন পেলেন, এবং তারপরে দীর্ঘ এক মাস তাকে কারাগারে থাকতে হলো। কি কারণ? কোনো কারণ নেই। 2010 থেকে 2022, এই 12 বছরে বা 13 বছরে তার বিরুদ্ধে মামলা হয়েছে 92টি। ময়লার গাড়ি পোড়ানোর মতন মামলাও তার বিরুদ্ধে দেয়া হয়েছে, গাড়িতে আগুন দেয়া, বিস্ফোরক দ্রব্য আইনে তাকে মামলা দেয়া হয়েছে, তিনি নাকি সন্ত্রাসী কর্মকাণ্ড করেছেন। মানে এই কথাটা না আপনি পাগলকে বললে, শিশুকে বললে তারাও বিশ্বাস করবে না, কারণ মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ইমেজটা খুব অন্যরকম। এরকম একটি মানুষকে আপনারা, মানে আমি, আমার আসলে কি বলবো আমি জানি না, এই ধরনের মামলা দেওয়া না আপনাদের দেউলিয়াত্বের একটা প্রকাশ, আপনাদের মানে আপনারা যে আসলে কতটা অসহায় তার প্রমাণ হচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতো মানুষকে এই ধরনের মামলা আপনাদের দিতে হয়, তার বিরুদ্ধে 92টা মামলা হয়, জেলে গেলে তিনি ডিভিশন পান না। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সূত্রে আরেকটা বিষয় আমার মাথায় আসলো, আমরা ম্যাজিস্ট্রেট কোর্টে যখন কোনো জামিন আবেদন নিয়ে যাই, দেখা যায় সেটা যদি খুন, ধর্ষণ বা সিরিয়াস কোনো অপরাধ হয়, বা বিস্ফোরক বা সন্ত্রাসী আইনে কোনো মামলা থাকে, কিংবা এমন কোনো অপরাধ হয় যেটা গুরুতর অপরাধ বলে সমাজের চোখে বিবেচিত, আইনের চোখে বিবেচিত, সেই মামলাগুলোতে ম্যাজিস্ট্রেটরা কখনো জামিন দেন না। আমরা মনে করতে পারি, সাধারণ মানুষ যারা আইন অঙ্গনের সঙ্গে যুক্ত নন,
তারা ভাবতে পারেন ম্যাজিস্ট্রেটের জামিন দেওয়ার এখতিয়ারই নাই। বিষয়টা কিন্তু তা নয়। 2022 সালের একটি মামলায় উচ্চ আদালত খুব পরিষ্কারভাবে নির্দেশনা দিয়েছেন যে ম্যাজিস্ট্রেট কোর্টে যেই মামলাগুলো যায়, যে মামলাগুলোর তদন্ত হয়, যে মামলাগুলো বিচারাধীন থাকে, সেই মামলাগুলোর প্রত্যেকটিতে জামিন দেবার বা জামিন নামঞ্জুর করবার পূর্ণ এখতিয়ার ম্যাজিস্ট্রেটদের থাকে। উচ্চ আদালতের এই নির্দেশনার পরে আশা করি আমাদের মধ্যে যেই এক ধরনের মানে সেলফ সেন্সরশিপ কাজ করে, ম্যাজিস্ট্রেটদের মধ্যে যে সেলফ সেন্সরশিপ কাজ করে যে আমরা হয়তো এই ধরনের মামলায় গুরুতর অপরাধের ক্ষেত্রে জামিন দিতে পারি না, সেই জায়গা থেকে তারা বেরিয়ে আসবেন। কারণ একেবারে উচ্চ আদালতের অ্যাপিলেট ডিভিশন থেকে এটি স্বীকৃত হয়ে এসছেন যে যেই মামলায় তারা বিচারের ভার পান, যেই মামলা তাদের কোর্টে বিচারাধীন থাকে, সেখানে যেই অপরাধে হোক না কেন, সেখানে যেই অপরাধের ধারাই থাকুক না কেন, ফৌজদারি যে কার্যবিধির যেই ধারাই সেখানে যুক্ত হোক না কেন, পেনাল কোডের যেই ধারাই সেখানে যুক্ত হোক না কেন, তাদের পূর্ণ এখতিয়ার আছে তাকে জামিন দেবার। বিএনপির মহাসচিব জামিন চারবার নাকচ হয়েছে ম্যাজিস্ট্রেট কোর্টে, দায়রা আদালতে, এবং এই জামিন নাকচের চক্করে এক মাস পার হয়েছে, আজকে উচ্চ আদালত তাকে জামিন দিয়েছেন। উচ্চ আদালত যেই মামলায় মেরিট খুঁজে পেলেন, মেরিট বলতে এখানে আমি বুঝাচ্ছি মামলার এজাহারে ওনার নাম না থাকা, এক, দুই, যাদের এজাহারে নাম আছে তেমন ব্যক্তিরা আরও আগেই জামিন পেয়ে বেরিয়ে গেছেন, তিন, তার বিরুদ্ধে কোনো সুস্পষ্ট অভিযোগ না থাকা, চার, তার বয়স, পাঁচ, তার শারীরিক অবস্থা, ছয়, তার সামাজিক অবস্থান, এর যে কোনো কিছুর বিবেচনায় তিনি প্রথম দিন জামিন লাভের যোগ্য ছিলেন। কিন্তু বাংলাদেশের আদালত যেহেতু স্বাধীনভাবে কাজ করতে পারে না, বাংলাদেশের আদালতকে যেহেতু তাকিয়ে থাকতে হয় যে সরকারের আইন মন্ত্রণালয়ের মন্ত্রী কি বলেন, বিচার বিভাগের দিকে, বিচার বিভাগে যেহেতু তাকিয়ে থাকতে হয় যে নির্বাহী বিভাগ থেকে কি নির্দেশনা আসে সেই দিকে, সে কারণেই মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন পেতে আজকে এক মাস দেরি হলো। বাংলাদেশে যদি ন্যূনতম আইনের শাসন থাকতো, যে কথাটা আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিষয়ে বলি, যে বাংলাদেশে যদি ন্যূনতম আইনের শাসন থাকতো এবং বিচার বিভাগের ন্যূনতম স্বাধীনতা থাকতো, তাহলে বহু আগেই তাদের জামিন পাবার কথা। দেশনেত্রীর নির্বাহী আদেশে মুক্ত থাকবার কথা নয়, তার জামিন নিয়ে মুক্ত হবার কথা আরও বহু আগে। একইভাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরেরও এক মাস জেল খাটবার কোনো কারণ নাই, তার আরও বহু আগেই মুক্ত হবার কথা।